হ্যালো বন্ধুরা, সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই। তো আজকে আমি একটি দুর্দান্ত নেটফ্লিক্স এর সুপার হিরো সিরিজ রিভিউ করবো, পানিশার। তো চলুন আর সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করা যাক। জন বার্নথাল অর্থাৎ ফ্র্যাঙ্ক ক্যাসল, যাকে আমরা পানিশার নামে জানি, তো এই ক্যারেক্টারটিকে প্রথম আমরা ডেয়ার ডেভিল সিজন টু এ দেখতে পেয়েছিলাম, অর্থাৎ তাকে ইন্ট্রোডিউস করা হয়েছিল, যেখানে তার একটি দুর্দান্ত রোল ছিল এবং দুর্দান্ত অ্যাকশন সিন ছিল। ঠিক এরপরেই তার একটা পুরো অরিজিন স্টোরি আমাদের সামনে তুলে ধরা হয়। তো এখানে আমরা পানিশারের দুটি সিজন দেখতে পেয়েছি, সিজন ওয়ান যেটি 2017 সালে বেরিয়েছিল এবং সিজন টু যেটি 2019 সালে বেরিয়েছিল, এবং যেটার মধ্যে তেরোটি করে 26টি এপিসোড রয়েছে এবং প্রতিটি এপিসোডই প্রায় 1 ঘন্টার উপরে, এবং সিরিজটি নেটফ্লিক্সে ইংলিশে অ্যাভেলেবেল রয়েছে। এখনও পর্যন্ত এর হিন্দি ডাব বেরোয়নি, বাট তা সত্ত্বেও এটি একটি দুর্দান্ত সিরিজ, আপনাদের অবশ্যই দেখা উচিত। তো এখানে আমরা ফ্র্যাঙ্ক ক্যাসল অর্থাৎ পানিশারকে দেখতে পাবো, তার পরিবারের সদস্যদের যারা মেরেছে তাদের খুঁজে তাদের খুনের প্রতিশোধ নিতে, এবং তার সেই অতীতের কাহিনীও আমরা কিছুটা দেখতে পাবো যেটি এই ঘটনার সঙ্গে জড়িয়ে রয়েছে। ফ্র্যাঙ্ক ক্যাসল অর্থাৎ পানিশারের রোলে আমরা জন বার্থালকে দেখতে পেয়েছি। তিনি এই ক্যারেক্টারটি এত সুন্দর প্লে করেছেন যে দেখে মনে হবে এই ক্যারেক্টারটি তার জন্যই তৈরি, এবং এই ক্যারেক্টারটির মাধ্যমে তার ইমোশনাল দিকগুলি ফুটে উঠেছে, যেটা আমি এই ক্যারেক্টারটিকে দেখে আশা করিনি, এবং এটা দেখার পর আমি বেশ চমকে গেছি, কারণ ইমোশনাল দিকটাও বেশ ভালো দেখানো হয়েছে এই সিরিজটিতে, যার জন্য সিরিজটি আরও একটু ভালো হয়ে ওঠে। এবং এই সিরিজে তার অ্যাক্টিংটাও দুর্দান্ত, এবং সব ক্যারেক্টারগুলির ক্যারেক্টার ডেভেলপমেন্টও ভালো করা হয়েছে, যার কারণে ক্যারেক্টারগুলির সাথে আপনি কানেক্ট করতে পারবেন। এবং এর ভিলেনটাও বেশ দুর্দান্ত শক্তিশালী, যার কারণে সিরিজটি দেখতে আপনার আরও ভালো লাগবে, আরও মজা আসবে। তো ফ্র্যাঙ্ক ক্যাসলকে পানিশার বানাই তার রাগ ক্ষোভ এবং প্রতিশোধ, যেটা দারুণ দেখার একটি বিষয় এবং দারুণ দেখানোও হয়েছে। এই সিরিজের ডাইরেকশান, সিনেমাটোগ্রাফি, অ্যাকশন এবং ফাইট সিনগুলো দুর্দান্ত এবং খুব ব্রুটাল, অর্থাৎ আর রেটেড। তবে সিজন ওয়ানটা বেশ ভালো ছিল সিজন টু এর থেকে, সিজন টুটাও বেশ ভালো, তবে সিজন ওয়ানের মতো অতটা ভালো হয়নি। এবং এই সিরিজটি একদম ফ্যামিলির সাথে দেখার মতো নয়, কারণ ফুললি আর রেটেড একটি সিরিজ, এবং এই সিরিজটি মাঝে মধ্যে একটু স্লো হয়ে পড়ে, যার কারণে কিছু কিছু জায়গায় বোরিং লাগতে পারে সিরিজটি। একটু ফাস্ট পেস করা হলে সেই এপিসোডগুলো একটু ভালো হতো, তবে ঠিকই আছে। তো আমার মতে এটি একটি মাস্ট ওয়াচ সিরিজ, আপনারা অবশ্যই দেখুন। এবং রিসেন্টলি শোনা যাচ্ছে যে এই ক্যারেক্টারটি অর্থাৎ পানিশার এবং এই অ্যাক্টারটি আবার রিটার্ন আসছে, ঠিক ডেয়ার ডেভিলের মতোই আমরা মার্ভেলের আরও সিরিজ কিংবা মুভিতে তাদের দেখতে পাবো, যেটা খুবই ভালো নিউজ। তো এই ভিডিওটা এতটুকুই গাইস, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং আমাকে ইনস্টাগ্রাম বা ফেসবুক পেজে ফলো করতে পারেন, লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো। এবং আরও এই ধরনের সুপার হিরো সিরিজ রিভিউ দেখতে আই বাটনে ক্লিক করুন এবং পরের ভিডিওগুলি দেখুন। থ্যাংক ইউ, ধন্যবাদ।